আপনারা ফেসবুক পেজ তৈরি করেছেন কিন্তু ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স অবশ্যই লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কোন কোন উপায়ে খুব সহজে ফেসবুক পেজে দ্রুততার সাথে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আমার একটা পেজ দেখাচ্ছি যেখানে আমার পেজের ফলোয়ার্স দেখুন এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে প্রায় 1,000 মানে 1,500-এর কাছাকাছি হয়ে গেছে। তো আমি যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে এখন দেখাতে চলেছি। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের ফেসবুক পেজে আসবেন এবং আসার পরে এই কর্নারের থ্রি লাইনে বা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশান রয়েছে। তো আপনাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে কি, এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে যদি আপনি আপনার পেজটি সুইচ করে থাকেন তাহলে অবশ্যই আগে আবার আপনাকে এই সুইচ প্রোফাইল বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে হবে, মেন প্রোফাইলে, অর্থাৎ যেই প্রোফাইলের ওপর ভিত্তি করে আপনি আপনার পেজটা তৈরি করেছেন। তো দেখুন এখানে আসার পরে এরকম ইন্টারফেস শো করছে। এরপরে যে কাজটা করবেন, দেখুন এখানে আবার সেই থ্রি লাইনে ক্লিক করবেন বা থ্রি ডটে ক্লিক করবেন এবং দেখুন এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে সিলেক্ট করার বা তাদেরকে ইনভাইট করার কিন্তু একটা অপশান চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এই সিলেক্ট অলে ক্লিক করে এক ক্লিকে কিন্তু সমস্ত ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। তো বন্ধুরা, এখন এক ক্লিকে সমস্ত ফ্রেন্ডকে ইনভাইট করলে হবেটা কি, আপনাদের এই ইনভাইটেশন যদি এই সমস্ত ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করে তারা কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবে। তো দেখুন এখানে আমার যদি 572টা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নেয় বা 572টার মধ্যে যদি 200 জনও অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু জাস্ট কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার ফেসবুক পেজে 200 ফলোয়ার ইনক্রিজ হয়ে যাবে। তো আমার মাত্র 572টা আছে, আপনাদের 5,000-ও থাকতে পারে। তো 5,000-এর মধ্যে যদি 1,000 জনও অ্যাকসেপ্ট করে আপনার ইনভাইটেশন তাহলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার ফেসবুক পেজে দ্রুততার সাথে ফলোয়ার্স ইনক্রিজ হয়ে যাবে। এটা তো বললাম বন্ধুরা একটা উপায়, আরেকটা উপায় কি চলুন আপনাদেরকে বলি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফেসবুক পেজকে প্রোফাইল ট্যাব পেজে কনভার্ট করে নিতে পেরেছেন। তো প্রোফাইল ট্যাব পেজে কনভার্ট করলে কিন্তু এই রিলস অপশনটা কিন্তু অবশ্যই পাবেন। তো এই রিলস অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রিলস কিন্তু এখানে দেখতে পাবেন। এখন কোনো একটা রিলস যদি আপনারা প্লে করেন এবং প্লে করার পরে আপনার এই ওপরে দেখুন একদম ওপরে আপনার ফেসবুক পেজের আইকনটা শো করবে, এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আজ পর্যন্ত আপনার ফেসবুক পেজে যে সমস্ত রিলসগুলো পোস্ট করেছেন সেগুলো শো করবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি অনেকগুলো রিলস ভিডিও পোস্ট করেছি। তো দেখুন এখানে একটা ভিডিও আমি প্লে করছি, এই ভিডিওতে দেখুন 5 জন লাইক করেছে। তো এই 5 জনের মধ্যে কিন্তু একজন না একজন কিন্তু আমার পেজটিকে ফলো করেছে। ঠিক একইভাবে আপনারা যদি কন্টিনিউ আপনার ফেসবুক পেজে এরকম রিলস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু রিলস ভিডিও রিচ কিন্তু প্রচুর, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এরকম রিলস ভিডিও আপলোড করতে করতে যদি যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স ইনক্রিজ করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই বলবো আপনারা, আপনার যদি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজে প্রত্যেক দিন কমপক্ষে 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং আপলোড করলে একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু কেল্লা ফতে, খুব দ্রুততার সাথে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। আমিও কিন্তু এই রিলস ভিডিওগুলো আপলোড করে আমার ফেসবুক পেজে দ্রুততার সাথে এতটা ফলোয়ার্স ইনক্রিজ করতে পেরেছি। তো এটা তো হলো বন্ধুরা দ্বিতীয় নম্বর ট্রিক্স। এরপরে তৃতীয় নম্বর যে ট্রিক্সটা আমি বলবো চলুন, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং একদম 100% হেল্পফুল। তো চলুন আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে ভিজিট করে দেখাচ্ছি। তো এখানে আসার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রিয়্যাক্ট রয়েছে। দেখুন এখানে 32টা রিয়্যাক্ট, এখানে 59টা রিয়্যাক্ট, এখানে দেখুন 42টা রিয়্যাক্ট এবং দেখুন শেয়ার, দেখুন 6টা শেয়ার, এখানে কমেন্টও করেছে 4টাও শেয়ার। তো দেখুন এখন আপনারা যেই ট্রিক্সটা ফলো করবেন এটা কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা দেখুন যেই ভিডিওটা পোস্ট করেছেন সেই ভিডিওতে যারা যারা রিয়্যাক্ট করেছে তাদেরকে এখানে টাচ করবেন। দেখুন এই যে 42 সংখ্যাটা রয়েছে এখানে টাচ করবেন, এখানে টাচ করলে কিন্তু কারা কারা রিয়্যাক্ট করেছে তাদের আবার একটা অ্যারো মার্কে ক্লিক করলেও পরে এখানে কিন্তু সমস্ত লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে তার পাশে দেখুন যারা যারা আমার এই ভিডিওতে রিয়্যাক্ট করেছে তাদের কিছু কিছু পাশে দেখুন ফলোয়িং লেখা রয়েছে এবং কিছু কিছু পাশে দেখুন ইনভাইট লেখা রয়েছে। এখানেই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স, যেটা আপনারা ফলো করলে খুব দ্রুততার সাথে আপনার ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার ইনক্রিজ হবে। তো দেখুন যারা ফলোয়িং অলরেডি করে নিয়েছে অর্থাৎ আপনার পেজকে ফলো করেছে তাদের কথা বাদ দিন, যারা করেনি দেখুন এই যে আকাশ মাইতি তার পাশে কিন্তু ইনভাইট অপশনটা রয়েছে। আপনারা কি করবেন, এই ইনভাইটে ক্লিক করে জাস্ট এই আকাশমাই দিকে ইনভাইটেশন পাঠিয়ে দিবেন। এরকম যারা যারা রিয়্যাক্ট করেছে অথচ ফলো করেনি জাস্ট আপনারা কী করবেন, এক ধার থেকে কিন্তু ইনভাইট অপশানে ক্লিক করে
সবাইকে পরপর ইনভাইট করে দিবেন। তো দেখুন একটা করে ইনভাইট করছি এবং নিচে দেখাচ্ছে দেখুন ইনভাইটেশন সেন্ড, এরকম করে সবাইকে আপনার প্রত্যেকটা ভিডিও যখন পোস্ট করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে যখন এরকম রিয়্যাক্ট আসবে, দেখবেন অনেকে কিন্তু রিয়্যাক্ট করেছে কিন্তু পেজটা ফলো করেনি, কিন্তু আপনাকে সেটা জোর করে করাতে হবে। আপনাকে কী করতে হবে, জাস্ট এই ইনভাইট বাটনে ক্লিক করে আপনাকে ইনভাইটেশন সেন্ড করতে হবে। তো প্রত্যেক দিন আপনারা কী করবেন, কমপক্ষে 50 জনকে এরকম ইনভাইটেশন সেন্ড করবেন, এবং তাদের মধ্যে যদি কমপক্ষে 10 জনও আপনার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজের দ্রুততার সাথে জাস্ট কয়েকটি সিক্রেট সেটিংস ফলো করে কীভাবে ফেসবুক পেজের ফলোয়ার্স ইনক্রিজ করা যায় আপনাদেরকে বোঝাতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না।